নবাবগঞ্জের শিবগঞ্জে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য জায়গা খুঁড়তে গিয়ে মিলল সাতাশ বছরের অক্ষত মরদেহ এটি স্থানীয় করিম মন্ডল নামে এক ব্যক্তির মরদেহ বৃহস্পতিবার শিবগঞ্জ পৌর এলাকার নয় নম্বর ওয়ার্ড মর্দানা এলাকায় মরদেহ উদ্ধার করে সকাল দশটায় পুনরায় দাফন করা হয় স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে মর্দানা গ্রামের একটি মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোঁড়াখুড়ি করার সময় একটি কবরের সন্ধান পান নির্মাণ শ্রমিকরা এই সময় ওই কবর থেকে একজনের অক্ষত মরদেহ উদ্ধার করেন তারা মৃত স্বজনরা জানান মর্দানা গ্রামের এমাজ উদ্দিন মণ্ডলের ছেলে করিম মণ্ডল প্রায় সাতাশ বছর আগে মারা যান তাকে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় দীর্ঘ সাতাশ বছর পর গত মঙ্গলবার কবরস্থানের পাশে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য মাটি খোঁড়াখুড়ি শুরু হয় এক পর্যায়ে খোঁড়ার সময় করিম মণ্ডলের অক্ষত মরদেহ দেখতে পাওয়া যায় মৃত করিম মণ্ডলের ছেলে মেন্টু মণ্ডল মরদেহটি শনাক্ত করে জানান প্রায় সাতাশ বছর আগে তার বাবার স্বাভাবিক মৃত্যু হলে ওই স্থানে দাফন করা হয় মরদেহের শরীরের কোনো পরিবর্তন হয়নি এমনকি কাফনের কাপড়েও কোনো পরিবর্তন ঘটেনি তিনি আরও জানান তার বাবা ইসলামিক নিয়ম মেনে চলতেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ